ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিভিন্ন মামলার ডিটেলস এবং অর্ডার কপি সহ বিস্তারিত ব্যাখ্যা তো আমরা চ্যানেলে দিয়েই থাকি, এবং কোনো একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে হাইকোর্টের অর্ডার কপি কীভাবে ডাউনলোড করতে হয়, হাইকোর্টের যে মাননীয় বিচারপতিরা যে জাজমেন্ট দেন বা অর্ডার দেন, সেই অর্ডারের কপিটা বা পিডিএফ ফাইলটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তার সাথে কেস ডিটেল কীভাবে দেখবেন কোনো মামলার আর কি। তো সেটা বিভিন্ন ভিডিওতে আমরা বলেছিলাম আগে, তো অনেকেই কমেন্ট করেছিলেন যে এটা নিয়ে স্পেশাল একটা ভিডিও তৈরি করতে, অর্থাৎ কীভাবে আপনারা দেখবেন হাইকোর্টের যে কেস ডিটেল বা অর্ডার কপি ডাউনলোড করবেন সেটা নিয়ে। তো একটা ডিরেক্ট লিঙ্ক আমরা দিয়ে দেবো, লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, এবং সেই লিঙ্কে যাওয়ার পর এইরকম ধরনের আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। এটা হচ্ছে হাইকোর্ট অফ ইন্ডিয়া ই কোর্টস ওয়েবসাইট। তো ক্যালকাটা হাইকোর্টের যে অ্যাফিলেট সাইট, সেই সাইটে আমরা চলে এসেছি, এবং এখানে বিভিন্ন ডিটেলস দিয়ে কিন্তু আপনারা কেসের যে যাবতীয় তথ্য এবং অর্ডার কপি ডাউনলোড করতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কেস নাম্বার, এফআইআর নাম্বার, পার্টি নেম, তার সাথে বিভিন্ন রকম নাম দিয়ে সার্চ করতে পারেন, অ্যাডভোকেটের নাম, ফিলিং নাম্বার, এবং তার সাথে কেস টাইপ, এরকম বিভিন্ন ধরনের আপনারা কিন্তু চাইলে এখানে সেই অপশানে ক্লিক করতে পারেন। তো সাধারণত কেস নাম্বার দিয়ে কীভাবে দেখবেন সেটা একটু আমরা দেখিয়ে দিই, এবং তার সাথে কেস অর্ডার বা জাজমেন্টের জন্য কিন্তু ডিরেক্টভাবে আপনারা পেয়ে যাবেন, কিংবা এই কেস নম্বর দিয়ে কিন্তু করলেও কিন্তু সেখান থেকেও পেয়ে যাবেন। তো আমরা কেস নম্বরে চলে যাই, একদম উপরে দেখুন কেস স্ট্যাটাস আছে, তার নিচে কেস নম্বর। তো এখানে কেস নম্বরে চলে গেলাম। এখানে বিভিন্ন ধরনের কেস টাইপ হয়, মানে আপনারা জানেন যে WPA অর্থাৎ রিট পিটিশন যে নম্বর, সেই রিট পিটিশন যেটা আসলে WPA হয় সাধারণত, এবং বাকি আদার্স আবার থাকবে। এখান থেকে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে আপনাদেরকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে অপশান সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে রিট পিটিশনে চলে যাবো, WPA রিট পিটিশন যে 12 এখানে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব, এবং কেস নাম্বার আপনাদেরকে জানতে হবে। তার জন্য কেস নাম্বার আমরা পার্টিকুলার একটা কেস নিয়ে এখানে দেখছি, যেমন 2005 অফ 2022, যেটা অর্থাৎ যেটা হচ্ছে OMR মামলা, ডেট 2014 OMR মামলা। তো এখানে আমরা স্বভাবতই এখানে ক্যাপচা এন্টার করব, তারপরে এখানে গো অপশানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এলো কেসের ডিটেল, দেখতে পাচ্ছেন WP 2005/2022। তো শান্তনু সিটি আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে একটা ভিউ অপশান আছে, ভিউটাতে ক্লিক করতে হবে। একটু ওয়েট করবেন কিছু সেকেন্ড, তারপর কিন্তু পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। পুরো ডিটেলস বলতে পুরো কেসটার পুরো ডিটেলস, কবে কী শুনানি হয়েছে এবং কোন বিচারপতি কবে, মানে কার এজলাসে কবে উঠেছিল, সমস্ত কিছু ডিটেলস চলে আসবে, এবং এখানে কী কী পেন্ডিং আছে এবং কবে নেক্সট হিয়ারিং ডেট সব কিছু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নেক্সট হিয়ারিং 24 জুন, আপনারা জানেন অলরেডি, যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন কেস পুরো ডিটেলস চলে আসছে, এবং তারপর এখানে যদি আপনারা অর্ডার কপি ডাউনলোড করতে চান, দেখতে পাচ্ছেন পার্টিকুলার ডেটে বিভিন্ন ধরনের এখানে আছে, বিভিন্ন রকম ডেট দেওয়া আছে, কবে কার এজলাসে উঠেছিল এবং তারপর অর্ডার কপি। তো আমরা যদি একদম লাস্ট ডেটে যাই, 3/5/2024, আমরা যদি ভিউ করি, ডান দিক থেকে দেখতে পাচ্ছেন ভিউ আছে, জাস্ট ভিউটাতে ক্লিক করলাম, এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন যে একদম চলে এলো অর্ডার কপিটা, যেটা লাস্ট যে অর্ডার হয়েছিল বা অর্ডার কপিটা যেটা যেটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন করা হয়েছে পর্ষদের উদ্দেশ্যে, এটার বিস্তারিত ব্যাখ্যা আছে চ্যানেলে, দেখতে পারেন আপনারা গিয়ে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো মানে কেসের ডিটেলস বা অর্ডার কপি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই সেটা অর্ডার যদি আপলোড হয় কপি তাহলেই পারবেন, এমনটা নয় যে যখনই হিয়ারিং হলো তখনই আপনারা ওয়েবসাইটে চলে পেয়ে যাবেন, এমনটা না, একটু সময় লাগে, এক বা দুদিন সময় লাগে, বা সেদিনও আপলোড হতে পারে। তো এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। তো এখানে আবার আপনারা অন্য কেসের জন্য দেখতে চাইলে অন্যভাবে কিন্তু দেখতে পারেন, এবং তার সাথে বিভিন্ন ডিটেলস দিয়েও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ছিল পুরো ভিডিও, অবশ্যই আপনারা কমেন্ট করুন যে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন কিনা, এবং আশা করি ভবিষ্যতে আর কোনোরকম যে কেস ডিটেল বা কেস নম্বর দিয়ে কেস ডিটেলস দেখার যে ব্যাপার সেটা কিন্তু আপনারা তার সেই ব্যাপারটা কিন্তু করতে পারবেন, এবং তার সাথে বিভিন্ন ধরনের খবরের জন্য সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।